নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস বৃশ্চিক রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক গণনা গ্রহের গোচর অনুযায়ী। তো এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, যার কিছু শুভ ফল এবং যার কিছু অশুভ ফল বৃশ্চিক রাশির উপর পড়তে চলেছে। আপনারা প্রত্যেকে জানেন 24 জানুয়ারি 2020 আপনাদের অফিসিয়ালি শনির সাড়ে সাথী শেষ হয়েছে, কিন্তু তাও আপনারা অনেকেই সমস্যাতে আছেন। কিন্তু এই মার্চ মাস গ্রহগত অবস্থান যা বলছে, আপনাদের দুঃখের অবসান হতে চলেছে এবং আপনাদের সুদিন আসতে চলেছে এই মার্চ মাস থেকে। তো ভিডিওটিতে শুরু করা যাচ্ছে, সম্পূর্ণ দেখুন। তো মার্চ মাসে বেশ কিছু গ্রহ, প্রথমেই আপনাদেরকে জানাই মার্চ মাসে শুক্র গ্রহ আপনাদের রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং 14 মার্চ রবি গ্রহ আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে এবং সরাসরি একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে। প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের অর্থভাগ্য কেমন যাবে এবং বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল এবং কেতু রাশির দ্বিতীয় অবস্থান করছে মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত। এবং মার্চ মাসের 22 তারিখে মঙ্গল গ্রহ মকর রাশিতে অবস্থান করছে, যা কিনা বৃশ্চিক রাশির তৃতীয় স্থানে অবস্থান হচ্ছে। এবং বৃহস্পতি রাশির তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ মার্চ মাসের 30 তারিখে। তো এই যে গ্রহের কম্বিনেশনে বৃশ্চিক রাশির কি ফলাদেশ হতে চলেছে, তাই নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই আপনাদের অর্থনৈতিক ভাগ্য এ মাসে ভালো হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকাম বাড়বে। আপনাদের একাদশ স্থানে রবি গ্রহের দৃষ্টি পড়ায় আপনাদের সফলতা আসবেই, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন, একটু হয়তো বাধাবিঘ্ন হবে কিন্তু আলটিমেটলি সাকসেস আপনাদের থাকবে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং আপনাদের যারা বাড়ির এজেড পার্সন আছেন, আচ্ছা গুরুজনরা আছেন, তাদের এতদিন ধরে যে শারীরিক প্রবলেম চলছিল সেই শারীরিক প্রবলেমগুলো কাটতে শুরু করবে। কিছুটা হলো শরীরগত দিকটা আপনাদের গুরুজনদের ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনারা নতুন কর্ম পেতে পারেন, কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, এমনকি আপনার সরকারি চাকরির মতো জায়গাও আপনারা অ্যাচিভ করতে পারেন এ মাসে। এর সঙ্গে জানাই যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে মাসটা শুভ। পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং প্রেমের সম্পর্কের উন্নতি হবে এ মাসে। বিবাহের দিকে এ মাসটাতে আপনাদের শুভ বিবাহের যোগ আছে, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, গ্রহগত অবস্থান তাই বলছে। এবার আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছে তাদের ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বিদেশে গিয়ে তাদের ক্ষেত্রেও এ মাসটা শুভ ফল প্রদান করবে। এর পাশাপাশি আপনাদের এ মাসে প্রাপ্তির যোগ আছে, সে শেয়ার থেকে হোক, লটারি থেকে হোক বা গুপ্ত ধন থেকে আপনারা প্রাপ্তি এ মাসে হওয়ার সম্ভাবনা আছে। যদিও আপনাদের রাশিচক্রে এটা থাকা দরকার প্রাপ্তির যোগ, তবে এই গ্রহের গোচর আপনাদের মিলতে বাধ্য। এরপরে জানায় আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। ভাই বোন, বন্ধু বান্ধব, পিতা মাতার সহযোগিতা এ মাসে আপনারা পাবেন। এ মাসে আপনাদের শত্রুতা হবে, কিন্তু শত্রু সেই মতো আপনাদের ক্ষতি করতে পারবে না। আপনাদের এ মাসে পরাক্রম বাড়বে, অর্থাৎ
এ মাসে আপনারা ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছে, যারা ডাক্তারি লাইনে যুক্ত আছে, যারা ওষুধের দোকান আছে, গোল্ডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ। অর্থাৎ বিজনেস সেক্টরটা বিশ্বিকাশের জন্য ভালো। যারা সিমেন্টের ব্যবসা, লোহার বিজনেস, ইট বালি সিমেন্টের বিজনেস করছে, তাদের ক্ষেত্রেও এ মাসটি ভালো। এবং যারা রাজনীতিতে যুক্ত আছে তাদের জন্য এ মাসটা শুভ ফল প্রদান করবে। এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের ইনকাম সোর্স এ মাসে বাড়তে চলেছে। এবং যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও এ মাসটা শুভ ফল প্রদান করবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে আপনাদের ব্যবসার ক্ষেত্রেও যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভালো। এবং বিদেশ যাত্রা যারা নিছকই করতে যান তাদের ক্ষেত্রেও এই মাসটা ভালো ফল প্রদান করবে। অর্থাৎ ভ্রমণের জন্য যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো। বিদেশ থেকে আপনাদের টাকা আসার সম্ভাবনা আছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো এই মাসটা। তবে গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা একটু সতর্কভাবে চালাবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে। এবং আপনাদের এ মাসে মাথা ধরা, পায়ে ব্যথা, ব্যাক পেন এই সকল সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এ মাসের মাঝামাঝি সময় থেকে। এবং শুক্র আপনাদের রাশির সপ্তম স্থানে 28 মার্চ অবস্থান করায় আপনাদের প্রভুত। যারা অভিনয়, শিল্পকলা, গান বাজনা, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাস মার্চ মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। যারা কসমেটিক্সের বিজনেস, কম্পিউটার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসে একটা ভালো ফল প্রদান করবে। এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে। যারা সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রেও মাসটা ভালো। যারা টিচিং প্রফেশন বা ডাক্তারি প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে এ মাসটা একটা শুভ বার্তা বহন করবে এই মার্চ মাস। তবে এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, যে আপনারা নিজেদের ভোগ্য দ্রব্য কেনার জন্য অত্যাধিক ব্যয় করবেন। অর্থাৎ যেগুলো ভোগ করার জন্য আপনারা অত্যাধিক ব্যয় করবেন। এবং এ মাসে আপনারা গাড়ি বা কোনো জায়গা আপনারা কিনতে পারেন। অর্থাৎ প্রপার্টি আপনাদের এ মাসে হওয়ার প্রবল সম্ভাবনা। এবং এ মাসে আপনাদের শত্রুতা পিছনে হলো শত্রু সে মতো আপনাদের ক্ষতি করতে পারবে না। তো এই মার্চ মাস বৃশ্চিক রাশির কেমন যাবে আমি এই রাশিফলে আপনাদেরকে জানালাম। এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, আবারও বলছি এটি একটি সার্বিক গণনা, আপনাদের হুবহু না মিলতেও পারে। কিন্তু এই রাশিফলটি দেখলে কিছুটা হলো আপনাদেরকে সহযোগিতা করবে চলার পথে। তো ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।